হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু ইউর চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বিশ্বজয় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা চলে এসেছি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির ক্লাসে এখানে তিরিশটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে তো এই তিরিশটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে তোমাদের কার কতগুলো সঠিক হয় অবশ্যই জানিও তোমাদের প্রিপারেশান কত দূর এবং তোমরা কতটা এগিয়েছো না পিছিয়ে আছো এখনও পর্যন্ত তোমাদের কোন কোন বিভাগগুলোতে তোমাদের আরও প্র্যাকটিস করতে হবে খুব ভালোভাবে আজকের এই প্র্যাকটিস সেটটা করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা এগিয়ে আছো না পিছিয়ে আছো এবং সর্বশেষে অবশ্যই জানিও তোমাদের তিরিশের মধ্যে কার কতগুলো স্কোর হলো সে সঙ্গে এই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে রাখো যখনই আমরা ক্লাস আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে চলো তাহলে প্রথম কোশ্চেনের দিকে দেখে না প্রথম কোশ্চেন রয়েছে যে মনোদ মনোবিদ ভেক্সলারের মতে মানুষের বুদ্ধির বিকাশ সম্পূর্ণ হয় কোন বয়সে ঠিক আছে মনোবিদ ভেক্সলারের মতে মানুষের বুদ্ধির বিকাশ সম্পূর্ণ হয় কত বয়সে তিরিশ বছর পনেরো বছর দশ বছর না কুড়ি বছর তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু কুড়ি বছর মনে রেখো ভেক্সলারের মতে মানুষের বুদ্ধির বিকাশ হয় কুড়ি বছর বয়সে চলে যাব পরবর্তী কোশ্চেনে দেখে না হয় স্পিয়ারম্যানের মতে বিভিন্ন ব্যক্তির মধ্যে যে সকল পার্থক্য পরিলক্ষিত হয় তার কারণ কি। ঠিক আছে স্পিয়ারম্যানের মধ্যে স্পিয়ারম্যানের কী তো দ্বি উপাদান তত্ত্ব তাই তো স্পিয়ারম্যানের রয়েছে তো এখানেই যে স্পিয়ারম্যানের বিভিন্ন ব্যক্তির মধ্যে যে সকল পার্থক্য পরিলক্ষিত হয় অর্থাৎ দেখেন তার কারণ কি সাধারণ মানসিক ক্ষমতা বিশেষ মানসিক ক্ষমতা বহু মানসিক ক্ষমতা না এগুলোর কোনোটিই নয় তো স্পিয়ারম্যান ব্যক্তির মধ্যে যে সকল পার্থক্য দেখেন দেখেন সেটি হবে বিশেষ মানসিক ক্ষমতা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী কোশ্চেনে দেখে নাও যে কী দ্বারা থার্স্টোন প্রাথমিক মানসিক ক্ষমতার তথ্যের সংখ্যাগত সমস্যা সমাধানের ক্ষমতাকে সূচিত করে দেখো থার্স্টোনের যে থার্স্টোনের যে রয়েছে থার্স্টোনের যে মৌলিক শক্তির যে স্বার্থ উপাদান রয়েছে সেখানে যেটা স্পেশাল রয়েছে সেটা এস দ্বারা সূচিত করা হয় যেটা প্রত্যক্ষণ রয়েছে অর্থাৎ পারসেপচুয়েল সেটা পি দ্বারা যেটা নিউ মেডিকেল অর্থাৎ সংখ্যাগত সেটা এন দ্বারা তাহলে এখানে এন দ্বারা হচ্ছে তোমাদের নিউ মেডিকেল অর্থাৎ সংখ্যাগত সমস্যাটা রয়েছে তাহলে এই তিনটে হলো আর যে চারটা রয়েছে বাচনিক অর্থাৎ ভারবারিটি ভি ঠিক আছে আর একটা রয়েছে ওয়ার্ড ফ্লুয়েন্স মানে হচ্ছে তোমাদের শব্দের যে দ্রুত উচ্চারণ সে সঙ্গে রয়েছে মেমোরি এবিলিটি এম রয়েছে এবং সে সঙ্গে তোমাদের রয়েছে যুক্তি নির্ণয় যেটা রিজিনিং এবিলিটি আর রয়েছে তাহলে এস পি এন ভি ডাব্লু এম আর এই সাতটি থার্স্টনের যে মৌলিক যে শক্তি সেগুলো রয়েছে বুদ্ধির ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে সংখ্যাগত যেটি হবে এন হবে চলো নেক্সট কোশ্চেন যে বর্তমানে ভারতের শিক্ষা কী ধরনের তো বর্তমানে ভারতের শিক্ষা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নেওয়া রয়েছে চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করায় শিক্ষার লক্ষ্য ঠিক আছে এই উক্তিটির বক্তা কেন কে ঠিক আছে তো চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করায় হচ্ছে শিক্ষার একটি লক্ষ্য এই উক্তিটি বক্তা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চলো আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে দেখে নাও কোশ্চেন যে শিক্ষার লক্ষ্য হলো সুস্থ মন সুস্থ দেহ সরি সুস্থ দেহ সুস্থ মন তৈরি করা এই মত মতটি কে প্রকাশ করেছেন থার্স্টোন অ্যাডামস এরিস্টটল না রুশো তো এটি হয়ে যাবে কিন্তু এরিস্টটল মনে রেখো এরিস্টটল কিন্তু যে শিক্ষার লক্ষ্য সুস্থ দেহ সুস্থ মন তৈরি করা নেক্সট কোশ্চেন দেখে নেওয়া রয়েছে বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তাকে ভার্নন গিলফোর্ড থডাইক না স্পিয়ারম্যান ঠিক আছে তো এক্ষেত্রে বুদ্ধির যে গঠন সংক্রান্ত যে তথ্য সেটি কিন্তু তোমাদের অ্যানসার হয়ে যাবে গিলফোর্ড ঠিক আছে গিলফোর্ড ইজ দ্য রাইট অ্যান্সার সে সঙ্গে তোমরা ক কমেন্ট বক্সে জানাবে যে থনডাইকের কোনটি রয়েছে এবং স্পিয়ারম্যানের কোনটি রয়েছে এটি তোমাদের হোমটাস্ক দেওয়া হলো আর সর্বশেষে জানিও যে তোমাদের তিরিশটি প্রশ্নের মধ্যে কার কতগুলো সঠিক হয়েছে অবশ্যই সৎভাবে জানাবে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানেই হলো শিক্ষা এটি ঠিক আছে পরিবর্তনশীল পরিবেশে অর্থাৎ যে পরিবেশটা পরিবর্তনশীল সেখানে সঙ্গতি বিধান অর্থাৎ মানিয়ে চলাটাই হচ্ছে শিক্ষা ঠিক আছে এটি কি বস্তুবাদী দর্শনের বক্তব্য ভাববাদী দর্শনের বক্তব্য প্রয়োগবাদী দর্শনের বক্তব্য না প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য তাহলে এটি হয়ে যাবে তোমাদের প্রকৃতিবাদীবাদী দর্শনের বক্তব্য তাহলে তোমাদের এই কোশ্চেনগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই সেটের কোশ্চেনগুলো তোমাদের খুবই খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে তোমাদের কমন আসার সম্ভাবনা প্রবল রয়েছে চলো পরবর্তী কোশ্চেন যে মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবক্তা কে ঠিক আছে স্পিয়ারম্যানের কি রয়েছে দ্বি উপাদান তত্ত্ব তাই তো স্কিনারের কি রয়েছে স্কিনারের রয়েছে অনুবর্তন যেটা সক্রিয় অনুবর্তন তাই তো আর থার্স্টোনের বলা হলো ঠিক আছে তো এখানে কি হবে তো এখানে তোমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে এটা তো থার্ড স্টোন হয়ে যাবে ঠিক আছে আর থন্ডাইকের কি এটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করে নিলাম থন্ডাইকের বহু উপাদান তত্ত্ব ঠিক আছে যেটা মাল্টিপেল ফ্যাক্টরি থিওরি সেটা হচ্ছে থন্ডাইক আমরা চলে যাব নেক্সট কোশ্চেন দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন প্যাডাগজির কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ যে কোনটি উত্তম শিখনের জন্য প্রয়োজনীয় প্রয়োজন অর্থপূর্ণ শিখন সবিরাম শিখন না শিখন বিষয়টিকে লিখিতভাবে উপস্থাপন না সব কোটি তো ক্ষেত্রে তোমাদের আমি যে ট্রিক্সটা বারবার বলে যে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু কোটি হয় আর ওয়ান পার্সেন্ট কিন্তু সবকটি হয় না এটা মনে রেখো ঠিক আছে তাহলে এই যে উত্তম শিখনের ক্ষেত্রে ঠিক আছে এই তিনটি অপশানে তোমাদের ঠিক আছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নাও প্রত্যক্ষণ হল সম্পূর্ণ ঠিক আছে যে প্রত্যক্ষণটা এটা কি সম্পূর্ণভাবে মানসিক প্রক্রিয়া সামাজিক প্রক্রিয়া প্রাক্ষবিক প্রক্রিয়া না দৈহিক প্রক্রিয়া তো প্রত্যক্ষণ অর্থাৎ প্রত্যক্ষণ যখন করছ ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের হবে মানসিক প্রক্রিয়া ঠিক আছে আমরা মানসিকভাবে কিন্তু প্রত্যক্ষণ করে থাকি চলো নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন আছে দেখে নাও প্রশ্ন সামগ্রিক রূপটি প্রত্যক্ষণ করে সমস্যা সমাধানের কৌশল আয়ত্ত করার মানসিক প্রক্রিয়াকে কি বলা হয় কি বলা যে সামগ্রিক রূপটা প্রত্যক্ষণ করতে হবে এবং সমস্যা সমাধানের এই যে কৌশলটা আয়ত্ত করা এটাকে কি বলবো তো এটাকে বলা হবে অভিযোজন অন্তর্ভুক্ত ঠিক আছে অপশান ডি ই দ্য রাইট অ্যান্সার চলে যাব নেক্সট কোশ্চেনে দেখে নাও যে প্রক্রিয়ার দ্বারা ব্যক্তি স্মরণ রাখার বস্তুর মনের অন্তর্ভুক্ত করে এখানে হতো অন্তর্ভুক্তটা ঠিক আছে যে বস্তুকে মনের মধ্যে অন্তর্ভুক্ত করে তাকে কি বলবে ধারণ শিখন পুনরুদ্রেক না প্রত্যাভিজ্ঞা তো এক্ষেত্রে যে বস্তু মনে রাখার জন্য যে অন্তর্ভুক্ত করবে এটা কিন্তু শিখন হয়ে যাবে কারণ আমরা যদি না শিখনটা কমপ্লিট করি তাহলে তো আমরা মনের মধ্যে বস্তু কে নিয়ে আমরা যে সংরক্ষণের ব্যাপার বা ধারণের ব্যাপার এটা তো করতে পারবো না তাহলে প্রথমে আমাদের শিখনের সাহায্যে সেটা মনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে নেক্সট কোশ্চেন দেখে নাও যে যে মানসিক প্রক্রিয়ার দ্বারা শিখন সম্পর্কিত অভিজ্ঞতাকে স্থায়ী স্থায়ীভাব রাখা হয় অর্থাৎ শিখন আমরা যে শিখছি সেই অভিজ্ঞতাকে মনে স্থায়ীভাবে রাখতে পারবো তাকে কি বলবো। ঠিক আছে তো এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে আমরা যখন মনে স্থায়ীভাবে রাখতে চাই তাকে বলা হয় সংরক্ষণ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রয়েছে দেখে নাও পাজল বক্স এর সঙ্গে কোন মনোবিদের নাম জড়িত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো পাজল বক্স তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ ই দ্য রাইট অ্যান্সার থনডাইক থর্নডাইকের রয়েছে দেখবে বিড়ালের যে পাজল বক্স দেখবে ঠিক আছে বিড়ালের যে পাজল বক্স আছে সেই পাজল বক্স চলো নেক্সট কোশ্চেন ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বিশেষ কারণে পাঠ বন্ধ থাকলে তাকে কি বলা হতো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যদি বিশেষ কারণে পাঠ বন্ধ থাকে তাকে কি বলবে তো তাকে বলা হবে কিন্তু নৈমিত্তিক অধ্যায় কি বলা হবে নৈমিত্তিক অধ্যায় অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখে নাও কোন সময়ে কোঠারি কমিশন গঠিত হয় ঠিক আছে দেখে নাও এটা তোমাদের কি অ্যান্সার হয়ে যাবে বলতো কোন সময়ে কোঠারি কমিশন গঠিত হয় এটি তোমাদের হয়ে যাবে আট চৌষট্টি থেকে ছেষট্টি সে সঙ্গে মুদালিয়র কমিশন রয়েছে ঠিক আছে গুরুত্বপূর্ণ কমিশন মুদালিয়র রয়েছে সে সঙ্গে রয়েছে রাধাকৃষ্ণন কমিশন রয়েছে টোটাল এই তিন তিনটি কমিশন রয়েছে এগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে চলো আমরা চলে যাব নেক্সট প্রশ্ন যে কোন স্তরে শিশুদের বস্তু এবং ঘটনা সম্পর্কে যুক্তিগ্রাহ্য ভাব শুরু হয় ঠিক আছে যে স্টার্টটা হয় যুক্তিগ্রাহ্য অর্থাৎ ভেবে চিনতে চিন্তার মাধ্যমে একটা ভাব শুরু হয় এটা কোন স্তরে হবে তো যেটা সেন্সরি মোটর স্টেজ সেটা তো জিরো টু জিরো থেকে দু বছর ঠিক আছে নেক্সট প্রি অপারেশনাল যে স্তরটা রয়েছে প্রি অপারেশনাল স্তরটি রয়েছে তোমাদের দুই থেকে সাত বছর ঠিক আছে কংক্রিট অপারেশনাল স্তরটি রয়েছে তোমাদের সাত থেকে এগারো বছর আর ফর্মালটা এগারো টু আঠেরো তাহলে এখানে কংক্রিট যে অপারেশনাল স্টেজ ঠিক আছে অর্থাৎ মূর্ত সক্রিয়তা স্তর এ স্তর থেকে কিন্তু শিশুদের যে যুক্তিগ্রাহ্য ভাবটা কিন্তু শুরু হয় মনে রেখো আঠারোর সি হবে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কোন বিদ্যালয়ে ডাই ডেকটিক অপারেটাস ব্যবহৃত হয় মন্তেশ্বরী কিন্ডার গার্ডেন মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু মন্তেশ্বরী বিদ্যালয়ে ডাইডেকটিক যে অপারেটাস সেটা কিন্তু ব্যবহৃত হয়ে থাকে পরবর্তী কোশ্চেনে চলে যাব যে কোনটি কম্পিউটার সহযোগী শিখন ঠিক আছে যে কম্পিউটার সহযোগী শিখন কোনটি হবে সি এম এল না সি আই তো কম্পিউটার সহযোগী যে শিখন সেটা কিন্তু হয়ে যাবে তোমাদের অপশন সি সি এ এল নেক্সট প্রশ্ন দেখে নাও যে শিশুরা যখন শিশুরা যখন শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে কোনো বিষয়ে শিক্ষা লাভ করে তখন তাকে কী বলবে ঠিক আছে শিশুরা যখন কী করছেন যে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে মত বিনিময় করার মাধ্যমে কোনো বিষয়ে শিক্ষা লাভ করছে একে কী বলবে একে বলা হবে সংযুক্তি অর্থাৎ সংযোগ দুজনের শিক্ষক এবং স্টুডেন্টদের সহপাঠীদের মিলে যে মত বিনিময়ের মাধ্যমে যে শিক্ষা লাভ সেটাকে বলা হয় সংযুক্তি চলো আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে দেখে নাও কৈশোরকালের কৈশোরকালের বিভিন্ন আবেগজাত সমস্যার মূল কারণ কি। ঠিক আছে এটি কিন্তু হয়ে যাবে কৈশোরকালে বিভিন্ন আবেগজাত সমস্যার যে মূল কারণ যৌন যৌন বিকাশ চলো নেক্সট কোশ্চেন যে অতীতে অতীতের কোনো অভিজ্ঞতা যান্ত্রিকভাবে মনে রাখার ক্ষমতাকে কি বলবে ঠিক আছে অতীতের কোনো অভিজ্ঞতাকে যান্ত্রিকভাবে মনে রাখার ক্ষমতাকে কি বলবে একে বলবে রোট মেমোরি অর্থাৎ যেটা রোট হতে থাকবে ঠিক আছে যেটা রোড হতে থাকবে তাহলে এটা হলো অপশান বি নেক্সট দেখে নাও রয়েছে পিকুনাশের মতে পিকুনাশের মতে প্রারম্ভিক শৈশব কত বছর থেকে কত বছর পর্যন্ত বিস্তৃত ঠিক আছে যে প্রারম্ভিক শৈশব সেটা পিকুনাসের মতে কত থেকে কত এটা কিন্তু এক থেকে দেড় বছর হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন যে ভালোভাবে শেখানোর মতো পরিতৃপ্তি প্রদানের কথা ব্যক্তকারী নীতিটি নীতিটির নাম কি। পরিতৃপ্তি যখনই আসবে তখনই কিন্তু মনে রেখো পরিতৃপ্তি কখন আসে পরিতৃপ্তি আসে কিন্তু আমাদের যখন ফলাফলটা পায় ঠিক আছে তখনই পরিতৃপ্তি আসে অপশান ডি হবে সঠিক উত্তর ঠিক আছে ফলাফলের নীতি প্রস্তুতির নীতি এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই নীতিগুলো হলো থর্নডাইকের ঠিক আছে থর্নডাইকের শিকর নীতি এই নীতিগুলো হচ্ছে থর্নডাইকের শিকর নীতি যেখানে প্রস্তুতির রয়েছে ফল লাভের রয়েছে আর অনুশীলনের নীতি রয়েছে তাহলে এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হলো অপশান বি চলো আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে দেখে নাও যে ইতিহাস ও ভূগোল যে বিজ্ঞানের অংশ তাকে কী বলবে তাকে আমরা বলব সমাজবিজ্ঞান যাকে বলা হয় সোশ্যাল স্টাডিস ঠিক আছে সোশ্যাল স্টাডিস যাকে বলা হয় চলো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মানে কি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আইটিআই যে কোর্সটা রয়েছে এই কোর্সটা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান না মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান না বিশেষ ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান তো এগুলো হচ্ছে বিশেষ ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান চলো পরবর্তী কোশ্চেনে যে আগ্রহ যে আগ্রহ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই সৃষ্টি হয় কি বলা হয়েছে যে আগ্রহ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই সৃষ্টি হয় এবং উদ্দেশ্য সাধিত হলেই অন্তর্হিত হয় তাকে কি বলবো। তো তাকে আমরা বলে থাকবো এটি কিন্তু তাকে আমরা বলে থাকব ক্ষণস্থায়ী অনুরোগ অনুরাগ অর্থাৎ সেটা অটোমেটিক আসছে এবং কিন্তু চলে যাচ্ছে একে কী বলবে ক্ষণস্থায়ী অনুরাগ বলবো নেক্সট কোশ্চেন গ্যারেটের মতে গ্যারেটের মতে সাধারণ বুদ্ধিসম্পন্ন বুদ্ধি ব্যক্তির বুদ্ধাঙ্ক কত হবে তো সাধারণ বুদ্ধিসম্পন্ন বলা হয়েছে তো এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা কিন্তু নব্বই থেকে একশো নয় চলো নেক্সট কোশ্চেন দেখে নাও যে স্মরণ প্রক্রিয়ায় প্রথম পদক্ষেপ কী প্রথম পদক্ষেপ কোনটি হবে নথিভুক্ত ধারণ স্মরণ ক্ষমতা তো এক্ষেত্রে নথিভুক্ত হবে প্রথমে নথিভুক্ত জিনিসটাকে করতে হয় তারপরে আমাদের ধারণ করতে হবে নেক্সট আমাদের স্মরণ করতে হবে তাহলে মাইডিয়ার টোটাল তিরিশটা কোশ্চেন আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম এই তিরিশটি কোশ্চেনের মধ্যে তোমাদের কার কতগুলো সঠিক হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং আমাদের চ্যানেলের যদি নতুন বন্ধু হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে বেল আইকনটি আছে সেটাকে প্রেস করে রাখো আমরা যখনই ক্লাস আপলোড করবো তোমাদের কাছে চলে যাবে এবং এই পিডিএফটা কালেক্ট করার জন্য আমার যে যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে দেখে নাও ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেই লিঙ্ককে টাচ করে অবশ্যই যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং স্টে কানেক্টেড উইথ বিশ্বজয় ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ